রেশনের সামগ্রী রেশনের দোকানে বেচাকেনা অভিযোগে প্রতিবাদে নামলো স্থানীয়রা। সরকারি প্রকল্পে রেশন দোকান থেকে বিলি করা খাদ্য সামগ্রী খোদ রেশন দোকানে বিক্রি অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় মাথাভাঙা 2 নং ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের 11 মাইল এলাকায় এজন্য শস্যের মধ্যে ভূত ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন এই বিষয়টি হাতে হাতে ধরা হয় এবং রেশন গ্রহীতারা দীর্ঘদিন ধরে এভাবেই এসব বিক্রি করছেন বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের অভিযোগ এ ব্যাপারে প্রশাসন বা খাদ্য দপ্তর কোনো ব্যবস্থা না নেওয়ায় সক্রিয় উঠেছে এলাকার দালাল চক্র। এমন কালোবাজারি রুখতে পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় পঞ্চায়েত সদস্য আনন্দ জানিয়েছেন স্থানীয়দের কাছে বিষয়টি জানতে পেরেছেন এবং তিনি তার প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন সরকার বিনামূল্যে সাধারণ গরিব মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করছে রেশনের খাদ্য সামগ্রী, অথচ খোদ রেশন দোকানে টাকার বিনিময়ে খাদ্য সামগ্রী কেনা হচ্ছে। এ নিয়ে এদিন সন্ধ্যায় প্রতিবাদ জানিয়ে সরভন এলাকার বাসিন্দা এবং রেশন গ্রহীতাদের একাংশরা সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় বিশ্ব সিংহ রোড হরিশপাল চৌপতি কোচবিহার। স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনবো। ঠিক আছে, আমি দেখতেছি রেশনের যে মালগুলো আছে, ঠিক আছে, আমাদের মুখ্যমন্ত্রী যে আছে বাংলার, সেই মুখ্যমন্ত্রী মানুষকে বিনা পয়সায় চাল আটা গম বিনা পয়সায় মানুষকে দিতেছে। ওরা মাসের মাল মাসেই দেয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গম যে আছে ওরা গমটা কিনে নিতেছে, আটাটাও কিনে নিতেছে, মাঝে মাঝে করে চালও কিনে নেয়। ঠিক আছে, কিনে নিয়ে রেশন দিলে ব্যাপারটা আমরা প্রশাসনকে কি জানাবো। আমরা মনে করো দেখতেছি আজকে প্রথম আমরা দেখলাম, হাতে নাতে ধরলাম, তারপরে অনেক লোককে জিজ্ঞাসা করলাম, সবাই বলতেছে হ্যাঁ এই কাজই করে। ঠিক আছে, আসার পরে আমরা ব্যাগ নিয়ে আসি। আমরা কয়েক কিছুদিন থেকে দেখতেছি লোক রেশনে আসে খালি ব্যাগ নিয়ে, লোক টাকা নিয়ে গন্তে গন্তে মানে বাড়িতে চলে যায়, মানে সন্দেহ। হ্যাঁ, এইখানেই বিক্রি হয়েছে। তারপরে আমাদের কাছেও কিছু ভিডিও আছে, ঠিক আছে, মানে লোকে যে বিক্রি করতেছে ওরা টাকা বিনিময় করতেছে, হ্যাঁ সেটারও আমাদের কাছে ভিডিও আছে। ঠিক আছে, এবার আমরা চাই এটার একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, নাহলে এইভাবে যদি শাস্তিমূলক না নেয় তাহলে মমতা ব্যানার্জি যে এইভাবে মাল দিতেছে, বাংলার মুখ্যমন্ত্রী যে মালগুলো দিতেছে, এই মালগুলো মনে হয় গরিব মানুষের কাছে পৌঁছাবে না। রেশন দোকানে এক কর্মী বিকাশ সরকারকে জানিয়েছেন শুনবো। আমরা রেশন বিলি করি, তা বিলি করার জন্য এখানে পাবলিকে গম বা চাল আটা সবই পায়। পাওয়ার পরে এখানে পাবলিক আমাদের কাছে বলে যে গমটা রেখে দাও, তোমার টাকা দিয়ে দাও, তা আমরা ওইভাবেই টাকাটা দিয়ে দিই। সে তো 100 বার এটা অপরাধী, এটা অন্যায়ই এটা।